কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপর আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। C++ এর খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিওয়ার্ড, ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে। পরবর্তীতে এই কনসেপ্টগুলো আপনাদের অনেকবারই কাজে আসবে, তাই অবশ্যই দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে C++ এর টোকেন। এখন কথা হচ্ছে টোকেন জিনিসটা কি, সেটা আপনাদের প্রথমে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। সাপোজ আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবেন, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, লেটার শিখতে হবে, তারপর হয়তো বা সেন্টেন্স, তারপর হয়তো বা টেন্স, ভয়েস, ন্যারেশন, এইগুলো একে একে সবগুলো জিনিস শিখতে হবে। তো সেই জিনিসগুলোকে, অর্থাৎ বেসিক যে জিনিসগুলো আপনাকে জানতে হবে, সেইগুলোকে টোকেন বলা হয়। তো এক্স্যাক্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিছু টোকেন থাকে। এখানে দেখতে পাচ্ছেন C++ বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এই টোকেনগুলোকে আপনাকে ফলো করতে হবে, অর্থাৎ এই বেসিক জিনিসগুলো অবশ্যই জানতে হবে। তো দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, কনস্ট্যান্ট, আইডেন্টিফায়ার, স্ট্রিং, স্পেশাল সিম্বল এবং অপারেটর, এই জিনিসগুলো জানার পরই আপনি প্রোগ্রামিং ভালোভাবে শুরু করতে পারবেন। তো প্রথমেই আমি যে জিনিসটা আপনাদের জানাবো সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে কিছু স্পেশাল ওয়ার্ড যেগুলো স্পেশাল মিনিং দেওয়া আছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলো অনেকবারই ব্যবহার করব এবং ভালো করে এখানে যদি কিওয়ার্ডগুলো আপনারা লক্ষ্য রাখেন, প্রতিটা কিওয়ার্ডের জন্য অবশ্যই একটা মিনিং দেওয়া আছে এবং অবশ্যই তার ব্যবহারে একটা উদ্দেশ্য আছে। সো সেটা আস্তে আস্তে সবগুলোই এখানে আপনারা জেনে যাবেন, এখানে মুখস্থ করার কোনো কিছু নাই, জাস্ট কিওয়ার্ডগুলো একটু দেখে নেবেন। লক্ষ্য রাখবেন প্রতিটা কিওয়ার্ডই কিন্তু স্মল লেটারের, কখনো ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবেন না। সো কিওয়ার্ডগুলো স্মল লেটার, এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, এগুলোর বিশেষ কাজ আছে, আপনি আপনার ইচ্ছা মতো এগুলো ইউজ করতে পারবেন, তবে হ্যাঁ অবশ্যই বিশেষ কাজে ইউজ করতে পারবেন, লক্ষ্য রাখবেন। ওকে রাইট, সো কিওয়ার্ড ব্যবহারের জন্য কিছু নিয়ম আছে, এখানে আমি বলে দিচ্ছি। কিওয়ার্ড সমূহ প্রতিটা বর্ণ ছোট হাতের হতে হবে, যেমনটা একটু আগে বলেছি। যদি কেউ ইন্টিজার কিওয়ার্ডটাকে এরকম লেখে বড় হাতের দিয়ে শুরু করে, তবে সেটা ইনভ্যালিড, এরকম তাকে লিখতে হবে। তারপর যদি দুইটি কিওয়ার্ড কখনো একত্রে ব্যবহার করেন, তাহলে অবশ্যই কিওয়ার্ড দুইটির মধ্যে ফাঁকা স্থান দিতে হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন লং ডবল দুইটা কিওয়ার্ড বাট একসাথে ব্যবহার করা হয়েছে এবং কোনো ফাঁকা স্থান নেই, সেক্ষেত্রে অবশ্যই এটা ইনভ্যালিড হবে। এই জন্য আপনাকে দুইটা কিওয়ার্ড ব্যবহার করতে হলে অবশ্যই তাদের মধ্যে ফাঁকা স্থান দিয়ে দিতে হবে। কিওয়ার্ড সমূহের নাম একটি একক শব্দ, অর্থাৎ মাঝে কোনো ফাঁকা স্থান থাকবে না, যেটা বলে দিয়েছি। ওকে, সো যদি ইন্টিজার কিওয়ার্ডটা লেখার মধ্যে আপনি যদি আই পর একটা স্পেস দেন, এনের পর একটা স্পেস দেন, তবে সেটা হবে ইনভ্যালিড। ওকে, এবার আসুন ভেরিয়েবল টপিকটার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, হয়তোবা অনেকে অলরেডি পরিচিত, যারা পরিচিত না তাদের সম্পর্কে একটু তাদের কাছে একটু বলে নিতে চাই। ভেরিয়েবল আপনারা অনেকবারই ছোটোকালে ব্যবহার করে আসতেছেন, বীজগণিতে অনেক সময় এক্স ইকুয়াল সিক্স লিখেছেন, তো সিক্সটা কার মধ্যে রেখেছেন, এক্সের মধ্যে রেখেছেন, তাহলে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল বা চলক। সো কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করে নিই, ভেরিয়েবল বা চলক কি, প্রোগ্রামে কোনো একটা নাম দিয়ে যদি তার অধীনে আপনি কোনো ডেটা বা ভ্যালু রাখেন, তবে ওইটাকেই আমরা চলক বলে থাকি। একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন, ইন্টিজার নাম্বার ওয়ান, নাম্বার টু, এবং নাম্বার ওয়ানের মধ্যে 10 রাখতেছি, নাম্বার টু এর মধ্যে 20 রাখতেছি, তাহলে এই 10টা কার মধ্যে আছে, নাম্বার ওয়ানের মধ্যে, 20টা কার মধ্যে আছে, নাম্বার টু এর মধ্যে। সুতরাং নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে ভেরিয়েবল। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এখানে ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে এবং এখানে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখা হয়েছে। এবার প্রশ্ন হলো ভেরিয়েবল ডিক্লারেশন আমরা কীভাবে করব। ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য প্রথমে আপনাকে ডেটা টাইপ লিখতে হবে, তারপর ভেরিয়েবলের নাম। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান একটা ভেরিয়েবলের নাম, নাম্বার টু একটা ভেরিয়েবলের নাম, কিন্তু তার পূর্বে একটা ডেটা টাইপ এখানে দেওয়া আছে। সো এই ইন্টিজার ডেটা টাইপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই ভেরিয়েবলগুলো শুধুমাত্র পূর্ণ সংখ্যা রাখতে পারবে, ইন্টিজারের মিনিং হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এইদিকে একটু লক্ষ্য রাখুন, যখনই আমি এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার নাম অর্থাৎ নাম্বার একটা ভেরিয়েবল এবং তার মধ্যে শুধুমাত্র পূর্ণ সংখ্যা রাখতে পারবো। কেন পূর্ণ সংখ্যা রাখতে পারবো, কারণ তার পূর্বে আমি ডেটা টাইপ হিসেবে বলে দিয়েছি ইন্টিজার। সো ডেটা টাইপ নিয়ে অবশ্যই এই ভিডিওটিতে আলোচনা করবো, আপাতত ডেটা টাইপে না গেলেও চলবে, বাট এই বিষয়টা খেয়াল রাখতে হবে ভেরিয়েবল ব্যবহার করার পূর্বে সেই ভেরিয়েবল কী ধরনের ডাটা স্টোর করবে সেটা তার পূর্বেই কিন্তু বলে দিতে হবে ডেটা টাইপের মাধ্যমে। এবার ভেরিয়েবলের নাম কি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, না, কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো এবার আপনাদের জানিয়ে দেবো। ভেরিয়েবলের নামের মধ্যে আপনি যা যা ব্যবহার করতে পারবেন একটু এদিকে লক্ষ্য রাখবেন, আপনি লেটার ইউজ করতে পারবেন, ডিজিট ইউজ করতে পারবেন, আন্ডারস্কোর ইউজ করতে পারবেন এবং ডলার সাইন ইউজ করতে পারবেন। সো এই জিনিসগুলো ছাড়া আর অন্য কিছুই ব্যবহার করতে পারবেন না। এখানে অনেকগুলো ভেরিয়েবলের নাম আছে, এবার এই নিয়ম ইউজ করে কোনগুলো ভ্যালিড এবং কোনগুলো ইনভ্যালিড সেটা আপনাদের বুঝতে হবে। প্রথমেই শুরু করতেছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন রোল নাম্বার দিয়ে, এটা কি ভ্যালিড, অবশ্যই এটা ভ্যালিড, কারণ আমরা লেটার ব্যবহার করতে পারবো, ডিজিট ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোর এবং ডলার সাইন, সো অবশ্যই এটা ভ্যালিড, সো রোল নাম্বার ভ্যালিড। এখানে ডবল কোটেশন আনিস, ডবল কোটেশন নিশ্চয়ই আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড। আইডি ওয়ান অবশ্যই ব্যবহার করতে পারবো, আনিস অ্যাট দ্য রেট সিম্বল কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ বলেছি লেটার, ডিজিট, আন্ডারস্কোর এবং ডলার, দ্যাটস ইট। তারপর সাবজেক্ট 102 এটা ব্যবহার করতে পারবো, হ্যাশ আনিস অবশ্যই ব্যবহার করতে পারবো না,
কারণ এই স্পেশাল সিম্বল অ্যালাউ করে না। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডলার সাইন, ডলার সাইন অবশ্যই ব্যবহার করতে পারবো, তাহলে এটা ভ্যালিড। এবার সেকেন্ড নিয়মে যাচ্ছি, ভেরিয়েবলের নাম কখনো ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। অবশ্যই আপনি প্রোগ্রামে ভেরিয়েবলের নামে ডিজিট ব্যবহার করতে পারবেন, বাট ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, এটা লক্ষ্য রাখবেন। ডিজিট দিয়ে কখনোই ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না। ডিজিট আপনি মাঝখানে লিখতে পারেন, পরে লিখতে পারেন, সমস্যা নাই, বাট শুরুতে কিন্তু লিখতে পারবেন না। ওকে, সো এখানে যেটা আছে ওয়ান নাম্বার, এটা ভ্যালিড না ইনভ্যালিড? আপনারা নিশ্চয়ই বলতে পারবেন এটা হচ্ছে ইনভ্যালিড। নাম্বার ওয়ান এটা ভ্যালিড, ঠিক আছে। এখানে লক্ষ্য রাখুন আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো প্রবলেম নাই, আমরা জাস্ট বলতেছি ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, সুতরাং এটাও ভ্যালিড। এ টু বি ডেফিনেটলি ভ্যালিড, 96 টাইম ডেফিনেটলি এটা ইনভ্যালিড, কারণ ডিজিট দিয়ে এখানে শুরু হয়েছে ভেরিয়েবলের নাম। রাইট, পরবর্তী নিয়মে চলে যাচ্ছি, কোনো কিওয়ার্ড বা ফাংশন বা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না ভেরিয়েবলের নাম হিসেবে। ফ্লোট হচ্ছে ডেফিনেটলি আপনারা অলরেডি দেখেছেন, ফ্লোট একটা কিওয়ার্ড, সো এই কিওয়ার্ডটা অবশ্যই ব্যবহার করা যাবে না ভেরিয়েবলের নাম হিসেবে। বাট বড় হাতের এফ এটা নিশ্চয়ই কিওয়ার্ড না, এখানে লক্ষ্য রাখুন সবগুলো ছোট হাতের, সেই জন্য এটা কিওয়ার্ড বলতে পারি, বাট এটা কিন্তু বড় হাতের এফ দিয়ে শুরু হয়েছে ফ্লোটটা, তাহলে এটা কিওয়ার্ড না, সো এটা ব্যবহার করতে পারবো। মেইন একটা ফাংশনের নাম, সেক্ষেত্রে এটা ব্যবহার না করাই ব্যাটার। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মেইন, এটা ব্যবহার করতে পারবো বড় হাতের, যেহেতু সবগুলো আছে এখানে কোনো প্রবলেম নাই। ছোটদের ফর একটা কিওয়ার্ড, সুতরাং এটা ব্যবহার করতে পারবো না। চতুর্থ নিয়মে আসুন, ভেরিয়েবলের নামের মধ্যে কখনোই আপনারা ফাঁকা স্থান ব্যবহার করতে পারবেন না। তো এগুলো এইখান থেকে কোন ভেরিয়েবলগুলো ভ্যালিড এবং ইনভ্যালিড হবে এই নিয়ম ব্যবহার করলে, এখানে নিশ্চয়ই ফাঁকা স্থান ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা হচ্ছে ইনভ্যালিড। পরবর্তীতে কোনো ফাঁকা স্থান নেই, এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে, যেটা সম্পূর্ণ ভ্যালিড। নাম্বার পরে ফাঁকা স্থান এবং ওয়ান, সুতরাং অবশ্যই এটা ইনভ্যালিড। সবার শেষে যেটা বলবো, ভেরিয়েবলের নামগুলো যত সংক্ষেপে রাখা যায় ডেফিনেটলি ব্যাটার, বাট অবশ্যই মিনিংফুল হওয়া উচিত, লক্ষ্য রাখবেন যাতে 31 ক্যারেক্টারের বেশি না হয়, সেদিকে লক্ষ্য রাখাটা ব্যাটার। ওকে, রাইট, সো ভেরিয়েবলের নাম আপনারা এইখানে কী কী নিয়ম সেটা দেখে নিলেন, আবার বলে নিচ্ছি, ভেরিয়েবলের নাম হিসেবে আপনারা এ থেকে জ্যাড পর্যন্ত লেটার, আপনারা ডিজিট ব্যবহার করতে পারবেন, আন্ডারস্কোর এবং ডলার সাইন ব্যবহার করতে পারবেন, এগুলো ছাড়া কিছুই পারবেন না। সো মেক শিওর ভেরিয়েবলের নাম কখনো ডিজিট দিয়ে শুরু করা যাবে না, সো শুরু করবেন না। কিওয়ার্ড কখনো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, ভেরিয়েবলের নামের মধ্যে অবশ্যই ব্ল্যাঙ্ক স্পেস থাকতে পারবে না। ওকে, সবার শেষে যেটা বলেছিলাম, 31 ক্যারেক্টারের বেশি ব্যবহার করা উচিত নয়। রাইট, এবার আসি ডাটা টাইপ সম্পর্কে, সর্বশেষ এটাই বলে নিচ্ছি, ডাটা টাইপ জিনিসটা কি। যখনই আপনি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করবেন, তার পূর্বে অবশ্যই ডাটা টাইপ দিয়ে দিতে হবে। এখন সি প্লাস প্লাসের ডাটা টাইপগুলো কী, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাটা টাইপ, ইউজার ডিফাইন, বিল্টিন হচ্ছে যেগুলো অলরেডি তৈরি করা আছে, ইউজার ডিফাইন হচ্ছে যেগুলো আপনি ডিফাইন করে দেবেন, ডিরাইভ ডাটা হচ্ছে যেগুলো আপনি অলরেডি আছে, সেগুলো ব্যবহার করার জন্য আপনি হয়তোবা সেগুলো তৈরি করে নিচ্ছেন। রাইট, সো এগুলো সম্পর্কে আমি বিস্তারিত এখানে বলতে চাচ্ছি না, আস্তে আস্তে হয়তোবা এগুলো জেনে নেবেন, বাট প্রথমে আমি যেটা তৈরি আলোচনা করবো সেটা হচ্ছে বিল্ট ইন টাইপ, অর্থাৎ যেটা অলরেডি আছে আমরা ব্যবহার করব। বিল্ট ইন ডাটা টাইপ আসলে মূলত এখানে 4 প্রকার দেখতে পাচ্ছেন, ইন্টিজার অর্থ পূর্ণ সংখ্যা, ক্যারেক্টারও ব্যবহার করতে পারেন, ক্যারেক্টারের জন্য এই ডাটা টাইপ ইউজ করা হয়, কোনো কিছু যদি না থাকে সেক্ষেত্রে বয়েড ইউজ করতে পারেন, বয়েড মানে হচ্ছে শূন্য, আর দশমিকের জন্য যে দুটো ব্যবহার করতে পারবেন, ফ্লোট এবং ডবল। ওকে, সো ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য যেটা করতে হবে, এখানে আপনার একটু লক্ষ্য রাখবেন, ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন, এই জিনিসগুলো আপনি এখন থিওরিটিক্যালি দেখতেছেন, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, কোনো প্রবলেম নাই। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, এখানে ভেরিয়েবলের মান দিয়েছি, সো এখানে ডিক্লারেশন, এটা হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। লক্ষ্য রাখুন নাম্বার ওয়ান ইন্টিজার টাইপের, নাম্বার টু ইন্টিজার টাইপের, নাম্বার থ্রি ফ্লোট ডাটা টাইপের, অর্থাৎ এখানে দশমিক সংখ্যা রাখতে পারবো নাম্বার থ্রি এর মধ্যে, নাম্বার ফোরও দশমিক ডবল টাইপের, সুতরাং এখানেও দশমিক সংখ্যা আমি রাখতে পারবো। সো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে দশমিক সংখ্যা রেখেছি। ক্যারেক্টার সিএইচ, অর্থাৎ সিএইচ এর মধ্যে একটি সিঙ্গেল ক্যারেক্টার রাখতে পারবো, যেমনটা দেখতে পাচ্ছেন সিএইচ ইকুয়াল, সিঙ্গেল ক্যারেক্টার রাখার জন্য অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে, তাহলে এখানে ভেরিয়েবল ডিক্লারেশন এবং এটা হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। এবার এই ডিক্লারেশনগুলোকে একটু ছোট করে আমরা লিখতে পারি, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন নাম্বার ওয়ান আমি 2 বার ডিক্লেয়ার করেছি, নাম্বার ওয়ান ইন্টিজার, নাম্বার টু ইন্টিজার ডাটা টাইপ, সো এই দুটোকে একসাথে লিখতে পারতাম যেহেতু একই ডাটা টাইপ, ইন্টিজার দিয়ে নাম্বার ওয়ান কমা নাম্বার টু এইভাবে ডিক্লেয়ার করতে পারতাম। রাইট, সর্বশেষে এখানে আরেকটা বিষয় আপনারা দেখতে পারেন, আপনারা চাইলে যখন ডিক্লেয়ার করবেন ঠিক তখনই ইনিশিয়ালাইজ করতে পারবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান ডিক্লেয়ার করেছি, সাথে সাথে তার ভ্যালু সেট করে দিয়েছি, নাম্বার টু এর মধ্যেও ভ্যালু সেট করে দিয়েছি, নাম্বার টু কোন ধরনের ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সাথে সাথে তাকে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। তো একটা ভেরিয়েবল তৈরি করার সময় আপনারা সাথে সাথে সেটা কী করে দিতে পারেন, ইনিশিয়ালাইজ করে দিতে পারেন। সো লক্ষ্য রাখবেন ইন্টিজার আমরা পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করি, ফ্লোট আমরা দশমিকের জন্য, ডবলও দশমিকের জন্য, তবে ডবলটা ব্যবহার করবো যদি দশমিকের পরে 6 ঘরের বেশি যদি আমাদের সংখ্যা ব্যবহার করতে হয়, অর্থাৎ বড় দশমিক সংখ্যাগুলোর জন্য আমরা ইউজ করবো ডবল ডাটা টাইপ, আর ক্যারেক্টারের জন্য তো সিএইচ আছেই। তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, আশা করি সব কিছু জিনিস ভালোভাবে বুঝতে পেরেছেন, আমি জানি অনেক কিছু থিওরিটিক্যাল হয়ে গেছে, এই জিনিসগুলো পরবর্তী ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। ওকে,
ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাতে কখনো ভুলবেন না। আপনারা চাইলে আমার ফেসবুকে ফলো করতে পারবেন, কারণ ফেসবুকে আমি রেগুলার ভিডিওর আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা চাইলে আমার ওয়েবসাইটেও ভিজিট করতে পারবেন। আল্লাহ হাফিজ।